নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিশ্বজুড়ে বিপর্যয়ের মধ্যে পড়ে আজ সারা পৃথিবী গৃহবন্দী মানুষের প্রতিটি দিন কাটছে চিন্তা ও উদ্বেগের মধ্য দিয়ে সারা পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন আর অনেকে ইতিমধ্যে মারাও গেছেন বিশ্বের অন্যান্য জায়গার মতো ভারতেও করোনার প্রভাব পড়তে দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহ আগেও যেখানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কম ছিল এখন সেটা ধীরে ধীরে বাড়ছে আর এটাই চিন্তা বাড়াচ্ছে সবার সরকার ইতিমধ্যেই সারা দেশের মানুষের জন্য নানা সচেতনতামূলক নির্দেশ দিয়েছেন এবং সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থা নিচ্ছেন এ মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে উঠে এলো একটি বিরাট গুরুত্বপূর্ণ খবর সেই খবরটি সম্পর্কে আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে লিখুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন এই বাক্যটি তো বন্ধুরা এবার খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে বিরাট ঘোষণা করলেন মোদী চলুন পুরো খবরটা এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই এখানে বলা হচ্ছে দেশ জুড়ে লকডাউন কিন্তু তাতে সংক্রমণ থামানো যাচ্ছে না ইতিমধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেছে মৃত্যুও হয়েছে আটত্রিশ জনের এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের সঙ্গে সংযোগ বজায় রাখতে মরিয়া কেন্দ্র রাজ্যগুলির পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী গোটা কথাবার্তা হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার সকাল এগারোটার সময়ে এই কনফারেন্স হবে মঙ্গলবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর একটি সমন্বয় বৈঠক করা উচিত তিনি বলেন এখন রাজনৈতিক লড়াই লড়ার সময় নয় আমাদের প্রাণ সুতোয় ঝুলছে এই অবস্থায় প্রধানমন্ত্রীর উচিত সকলের সঙ্গে এক যোগে কথা বলা রাজনৈতিক মহল মনে করছে অনেকগুলি বিষয় উঠে আসবে এই বৈঠকে একুশ দিনের মাথায় লকডাউন উঠবে নাকি লকডাউন পর্ব বাড়বে কথা হবে তাই নিয়ে কথা হবে প্রতিটি রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়েও দেশের সংকটে এই সমন্বয় সাধনের ফলেই সংকট মোকাবিলা করা যাবে বলে মনে করছে উদ্বিগ্ন মহল তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাল কার্ডে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন এই বাক্যটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ